আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা জানব। এক সাহাবি জিহাদি হয়েও জাহান্নামী, কেন তিনি জাহান্নামী হয়েছেন চলুন জেনে নিই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুনাইনের যুদ্ধে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম। সেই যুদ্ধের সাথে অংশগ্রহণকারী ইসলামের দাবিদার জৈনক ব্যক্তি সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটি দুজকী। যুদ্ধ আরম্ভ হলে সে ব্যক্তি প্রাণপণ যুদ্ধ করে মারাত্মকভাবে আহত হল। অতঃপর এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লক্ষ্য করুন, আপনি যে লোকটি সম্পর্কে বলেছেন যে দুজকী, সে আল্লাহর রাস্তায় প্রাণপণ লড়াই করে এখন মারাত্মকভাবে আহত অবস্থায় আছে। এবারও তিনি বললেন, সে জাহান্নামী। বর্ণনাকারী বলেন, এই কথা শুনে কারো কারো মনে সন্দেহের উদ্রেক হল। এমন অবস্থায় লোকটি ভীষণভাবে জখমের যন্ত্রণায় অস্থির হয়ে নিজের হাতখানা তীর দানার দিকে বাড়িয়ে তীর বের করে নিল এবং নিজের বক্ষের মধ্যে ঢুকিয়ে দিল, অর্থাৎ আত্মহত্যা করল। ইহা দেখে মুসলমানদের কতিপয় লোক দাঁড়িয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কথাটিকে সত্যি পরিণত করেছেন, অমুক লোকটি নিজে আত্মহত্যা করেছে। এই খবর শোনা মাত্রই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আমি আল্লাহর বান্দা ও তার রাসূল। অতঃপর বললেন, হে বেলাল, উঠো, লোকদের মধ্যে এই ঘোষণা দিয়ে দাও যে পূর্ণ মুমিন ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর আল্লাহ তাআলা অনেক সময় বদকার ব্যক্তির দ্বারাও এই দিন ইসলামকে শক্তিশালী করে থাকেন। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই লোম হর্ষক ঘটনাটি সত্য এবং বুখারী শরীফের হাদিসের ঘটনা। কলকাতা হাফেজ।